থানার গায়ে জিসান নামের 7 বছরের শিশুকে হত্যার ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছে জিসানের পরিবার। 14 ডিসেম্বর সোমবার বেলা 12টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ, মা সুবর্ণা আক্তার, ভাই আশরাফুল, চাচা দিদার হোসেন, দুলাভাই ও অন্যান্য পরিবারবর্গরা। আমার কেউ নাই, আমার মা নাই, শেখ হাসিনা আমার মা, শেখ হাসিনার কাছে আমি বিচার চাই। আমার ছেলের হত্যাকারীর আমার ছেলের মাইরা এক সপ্তাহ ধরে গুজব করে রাখছে, ওরা পরে আমার ছেলের গন্ধ পচার হ্রাস পাই। ওরা 4 জন আসামি, ওর মামু আর ওর 3 জন, ওর মায় ফ্যামিলি 3 জন বইনে ভাইয়ে 4 জন আসামি। এর বিচার চাই আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি। মারছে হইলো রাশিদা 1 নম্বর, 3 নম্বর আবদুল্লাহ, এরপর হইলো 4 নম্বর হইলো স্বপ্না, এরপর তহিন 4 নম্বর। আপনার সাথে তাদের সম্পর্ক কি? আমার সম্পর্ক না, হেরা কাজ করে, আমরা কাজ করি পাশাপাশি। আমি ওই যে মদনপুর আর কি মুশরেক মিলে কাম করি, শ্রমিক আর কি। বিষয়টা কি আমার বলারে, আমি 12টা বাজে আরানি গেছে, আমি পাই না। পরে আমি থানায় করলাম, পাই না। পরে দিই 1 সপ্তাহ পর বিছড়াইতে বিছড়াইতে দিই মরা লাশের ঘরের ভিতরে পাই আমি। প্রসঙ্গত গত 1 ডিসেম্বর দুপুরে নিখোঁজ হয় শিশু জিসান। পরদিন সোনাগাঁয় থানায় নিহতের বাবা ইলিয়াস শেখ একটি সাধারণ ডায়েরি করে। 10 ডিসেম্বর বিকেলে বিআর স্পিনিং মিলের পাশের একটি বাড়ির রান্নাঘর থেকে ওই শিশুর বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ বিআর স্পিনিং মিলের মালিক হিসেবে কর্মরত আছেন। তিনি ছেলে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেন। পরে এই ঘটনায় তুহিন নামের পাশের এলাকার 12 বছরের আরেক শিশু 164 ধারা জবানবন্দি দেয়। সে আদালতকে জানায় খেলনা না দেওয়ায় সে জিসানকে গলা টিপে হত্যা করেছে। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।